নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আপনাদের সঙ্গে আলোচনা করব আগামীকাল অর্থাৎ 11 জানুয়ারি 2023 বুধবারের বিশেষ রাশিফল। বুধবার মানেই শ্রী গণপতি দেবের অত্যন্ত প্রিয় বার, তাই এই বিশেষ বারের শুরুতেই আপনারা অবশ্যই শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং সেই সাথে ওং গং গণপতয়ে নমো এই বিশেষ মন্ত্র 11 বার কিংবা 108 বার জপ করুন, অত্যন্ত শুভ ফল আসবে। রাশিফল শুরু করার আগে আপনাদের সঙ্গে আলোচনা করব এদিনের পঞ্চাঙ্গের বিষয়। সূর্যোদয় ঘটবে সকাল 6:19, সূর্যাস্ত সন্ধ্যা 5:10। তিথিতে চতুর্থী তিথি এবং তা থাকবে দুপুর 2:31 পর্যন্ত, আর তারপরেই পঞ্চমী তিথি শুরু হবে। কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, তাই এই বিশেষ চতুর্থীকে সংকষ্টী চতুর্থী বলা হয়। তাই সংকষ্টী চতুর্থীতে যদি আপনারা শ্রী গণপতি দেবের পূজা অর্চনা সম্পূর্ণ নিষ্ঠা সহকারে করতে পারেন, তাহলে সমস্ত সংকট থেকে আপনারা মুক্তি পাবেন। এদিন চন্দ্রদেব মঘা নক্ষত্রে গোচর করবে সকাল 11:50, তারপরেই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচরের পরিবর্তন ঘটাবে। শুরুতেই আয়ুষ্মান যোগ থাকবে দুপুর 12:02 পর্যন্ত, তারপরেই সৌভাগ্য যোগ সূচিত হচ্ছে। সম্পূর্ণ দিন চন্দ্রদেব সিংহ রাশিতে গোচর করবে, রবিদেব ধনু রাশিতে বুধের সঙ্গে গোচর করছে। মকর রাশিতে শনিদেব এবং শুক্র একই সঙ্গে অবস্থান করবে, মীন রাশিতে দেবগুরু বৃহস্পতি, মেষ রাশিতে রাহু এবং তুলা রাশিতে কেতু গোচরাজ, এবং বৃষ রাশিতে বক্রী অবস্থায় মঙ্গল অবস্থান করবে। এদিন অভিজিৎ মুহূর্ত কিন্তু থাকছে না, তবে অমৃতকাল থাকবে সকাল 9:09 থেকে সকাল 10:57। রাহুকালকে বাদ দিয়ে আপনারা যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন। সেক্ষেত্রে সমস্ত রাশির জাতজাতিকাদের বলবো সকাল 11:44 থেকে দুপুর 1:06 মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। এদিন দৃশাশূল থাকবে উত্তর দিক। ঠিক এমনই গ্রহগত নাক্ষত্রিক বলবল অনুসারে বেশ কিছু নক্ষত্রে জাতজাতিকাদের জন্য শুভ ফল আসবে। সেক্ষেত্রে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা এবং বিশাখা, সেই সাথে জ্যেষ্ঠা, পূর্ব আষাঢ়া এবং উত্তর আষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রাপদ এবং রেবতী নক্ষত্রের জাতজাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। আসুন দেখে নেওয়া যাক এদিনে দ্বাদশ রাশি চক্রের ক্ষেত্রে কি ধরনের শুভ বা অশুভ ফল আসবে। প্রথমে আসবো মেষ রাশি জাতজাতিকাদের বিষয়ে। চন্দ্রদেব আপনাদের পঞ্চম ভাবে এদিন অবস্থান করছে, তাই প্রতিটি কাজ খুব ভেবেচিন্তে আজ করুন। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে কিন্তু ভালো ফল পাবেন, উচ্চ বিদ্যাতে বিশেষ সুযোগ সুবিধা আসবে, প্রেম ভালোবাসার জন্য এই দিনটি অত্যন্ত শুভ। সেই সাথে দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে আপনারা একটু সতর্ক থাকুন, প্রতিটি কাজ অবশ্যই শেষ করার চিন্তা করুন, কোনোভাবেই কাজ শেষ না করে আপনারা বেরিয়ে আসবেন না। মনকে ইতিবাচক রাখলে অত্যন্ত ভালো ফল পাবেন। এদিন আপনারা অবশ্যই আপনাদের সাধ্যমতো কাজ করার চেষ্টা করুন, অন্যদেরকে কিছু না কিছু সাহায্য করে মানসিক তৃপ্তি পেতে পারেন, তবে এদিনটি কিছুটা ব্যয়বহুল হবে। তবে ব্যয়কে নিয়ন্ত্রণ করুন, আয় ব্যয়ের প্রতি অবশ্যই সামঞ্জস্য বিধান করুন। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ পরিস্থিতি থাকলেও কিছু পরিবর্তনের যোগ তৈরি হতে পারে, তাই সেই পরিবর্তন খুব ভেবেচিন্তে করতে হবে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, নিজের ব্যবহারকে আরো বেশি ভালো করুন। পরিবেশ পরিস্থিতি যদিও স্বাভাবিক যাবে সার্বিক দিক থেকে, সন্ধ্যার পরবর্তী সময়ে শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন। বিশেষত আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য এবং পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আজ আপনারা ভালো ফল পাবেন। সার্বিক দিক থেকে দিনটি কিছুটা মিশ্র ফল আপনাদের আসবে। এদিন আপনারা অবশ্যই শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করুন এবং লাল ফুল নিবেদন করুন। 8 সংখ্যা এবং লাল বর্ণ আপনাদের জন্য শুভ। বৃষরাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো চন্দ্রদেব আপনাদের চতুর্থ ভাবে আজ গোচর করছে। পারিবারিক সদস্যদের সঙ্গে অবশ্যই ভালো সময় কাটবে। এদিন বিকালের পরবর্তী সময়ে ভালো খবর আসতে পারে, তবে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। সন্ধ্যার পরবর্তী সময়ে আপনাদের গৃহে অতিথির আগমন ঘটতে পারে, কিছুটা অতিরিক্ত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে অফিসের কাজকর্মের বিষয়ে সতর্ক হতে হবে, তা না হলে সমস্যায় পড়তে পারেন। তাই বিভ্রাট এড়াতে আপনারা অবশ্যই প্রতিটি কাজ খুব ভেবেচিন্তে করলে ভালো ফল পাবেন। আজ আপনারা শারীরিক এবং মানসিক দিক থেকে অবশ্যই স্বস্তি পাবেন। পরিবারের সদস্য নিয়ে ছোটখাটো সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসবেন। দীর্ঘমেয়াদী শরীর স্বাস্থ্য থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। পুরানো তিক্ততা আজ দূর হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রটি আজ আপনাদের জন্য শুভ হবে, তবে গাড়ি চালানোর বিষয়ে আজ একটু সতর্ক থাকুন, অবশ্যই নিজের গতিকে নিয়ন্ত্রণ করুন। সার্বিক দিক থেকে এই দিনটি আপনাদের জন্য কিছুটা মিশ্র ফল নিয়ে আসবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে এদিন খুব ভেবেচিন্তে লেনদেন করুন। বন্ধু বান্ধবের বিষয়ে অবশ্যই ভালো ফল আসবে, তবে অপরিচিত ব্যক্তিকে আজ অর্থ ঋণ না দেওয়াই ভালো। আপনাদের বলবো এই বিশেষ দিনে
তিন সংখ্যা অত্যন্ত শুভ হবে এবং আপনাদের জন্য সাদা বর্ণ ব্যবহার করলে ভালো ফল পাবেন। শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করুন, গণপতি অথর্বশীষ পাঠ করলে ভালো ফল আসবে। মিথুন রাশি জাতকাদের ক্ষেত্রে বলবো, তৃতীয় ভাবে আজ চন্দ্র গোচর করছে, কিছুটা মানসিক অস্থিরতা আজ আপনাকে সমস্যায় ফেলবে, তাই মনকে আরো সংযত করুন। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন, বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন। নিজেকে ইতিবাচক রাখলে অত্যন্ত ভালো ফল আসবে আপনাদের। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই ভেবেচিন্তে করতে পারলে ভালো ফল আসবে, তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আপনারা সর্বাপেক্ষা শুভ ফল পাবেন। পিতার আশীর্বাদ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের আশীর্বাদে আপনাদের অবশ্যই বেশ কিছু কাজ হয়ে যাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফল, কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে শরীর স্বাস্থ্যের উপরে প্রভাব পড়বে, অর্থ ব্যয় এড়িয়ে চলুন। সন্ধ্যার পরবর্তী সময়ে আপনারা অবশ্যই গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকুন। প্রিয়জনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিনটি আপনাদের জন্য অনুকূল হবে। সন্তান সংক্রান্ত বিষয়ে ভালো খবর আসতে পারে আপনাদের, সার্বিক দিক থেকে দিনটি আপনাদের ভালোই বলা যেতে পারে। এদিন আপনারা সবুজ বর্ণ এবং সেই সাথে পাঁচ সংখ্যা ব্যবহার করলে ভালো ফল পাবেন। শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে ওং গং গণপতয় নমো এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন। কর্কট রাশি জাতকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করছে, এদিন কথাবার্তার বিষয়টি অবশ্যই সতর্ক থাকুন। স্থায়ী লেনদেন সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, অর্থ বিনিয়োগ বা অর্থ সঞ্চয় সংক্রান্ত বিষয়ে খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে, হঠকারিতার কারণে সমস্যা বাড়বে। লাভের অঙ্ক কিছুটা বাড়তে পারে আপনাদের ব্যবসা বাণিজ্যের বিষয়ে। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে যদি অগ্রপশ্চাৎ বিবেচনা করে সিদ্ধান্ত নেন ভালো ফল আসবে, কিন্তু তাড়াহুড়ো করে বা আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা করতে হবে। সন্ধ্যার পরবর্তী সময়ে ধীরে ধীরে আপনাদের জন্য ভালো ফল আসতে পারে। জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা হতে পারে। অফিসে দিনটি আপনাদের স্বাভাবিক যাবে, গুরুত্বপূর্ণ কাজগুলি আজ সারতে কিছুটা সময় লাগবে বা কিছু বাধাও আসতে পারে। সার্বিক দিক থেকে দিনটি আপনাদের জন্য কিছুটা মিশ্র ফল নিয়ে আসবে। আপনারা দুই সংখ্যা এবং সাদা বর্ণ অত্যন্ত শুভ হবে। গণপতি দেবের উদ্দেশ্যে মিশ্রী ভোগ নিবেদন করে ওং গং গণপতয় নমো এই বিশেষ মন্ত্র 11 বার জপ করুন। সিংহরাশি জাতকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আজ আপনাদের রাশিতেই গোচর করছে, কর্ম সংক্রান্ত বিষয়ে আজ কঠোর পরিশ্রমের ফল পাবেন, পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, বৈবাহিক জীবন সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক হতে হবে আজ। রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত থাকলে সফলতা আসবে, সন্তানের প্রতি দায়িত্ব অবশ্যই পালন করুন, ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আজ আপনারা ভালো ফল পেতে পারেন, তবে চোখের এবং পেটের কিছু সমস্যায় আপনারা ভুগতে পারেন, তাই শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। সন্ধ্যার পরবর্তী সময়ে ধীরে ধীরে আপনার ভালো সময় আসবে। প্রেমের জীবনের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ এবং দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবেন। সার্বিক দিক থেকে দিনটি আপনাদের জন্য ভালো হচ্ছে। এদিন লাল রং এবং এক সংখ্যা ব্যবহার করুন, শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে মোদক ভোগ নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। কন্যারাশি জাতকাদের ক্ষেত্রে বলবো, দ্বাদশ গৃহে চন্দ্রের গোচর, কর্মক্ষেত্রে সফলতা পেতে আরও পরিশ্রম করতে হবে, আত্মীয় পরিজনের সঙ্গে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখুন, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল আসবে। যারা বৈদেশিক বাণিজ্য করতে চাইছেন দিনটি আপনাদের জন্য ভালো হোক, তবে রাগকে নিয়ন্ত্রণ করুন, অর্থ খরচের বিষয়ে সতর্ক থাকুন। গুরুজনদের সহযোগিতা চাইলে এদিন অবশ্যই পাবেন এবং বেশ কিছু সমস্যা থেকেও বেরিয়ে আসবেন। রাজনৈতিক ক্ষেত্র থেকে সহযোগিতা চাইলে পেতে পারেন, তবে সন্ধ্যার পরবর্তী সময়ে ধীরে ধীরে উন্নতির যোগ তৈরি হবে। আপনার মানসিক চাপ ধীরে ধীরে দূর হবে এবং আর্থিক ক্ষেত্রে সন্ধ্যার পরবর্তী সময় থেকে উন্নতির যোগ আসবে। ব্যয় বৃদ্ধি হলেও আয়ের বিষয়টিও আপনারা ভাবার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ কাজগুলি অবশ্যই ছেড়ে ফেলুন। নতুন সম্পর্কের বিষয়ে দিনটি অত্যন্ত শুভ হচ্ছে, প্রেমের সম্পর্কের পাশাপাশি দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন, তবে আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর জন্য বেশ কিছু বিষয়ে খরচ করতে পারেন। সার্বিক দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র ফল আসতে চলেছে। এদিন পাঁচ সংখ্যা এবং সবুজ বর্ণ ব্যবহার করুন এবং সেই সাথে শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে দুর্বার নিবেদন করে ওং গং গণপতয় নমো 108 বার জপ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব তুলা রাশি জাতকাদের বিষয়ে। এদিন চন্দ্রদেব আপনাদের একাদশ গৃহে গোচর করছে, তাই সার্বিক সফলতার জায়গায় চন্দ্রদেবের এই অবস্থান আপনাদের কর্ম এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে অবশ্যই পজিটিভ রেজাল্ট আনবে। এদিন আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ কাজগুলি না শেষ করলে অবশ্যই মিস করবেন। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন, যোগা মেডিটেশন করুন, ভালো ফল পাবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিছু পরিবর্তনের যোগ রয়েছে, আপনারা এদিন অবশ্যই প্রতিটি কাজ সঠিক সময়ে করুন,
কোনোভাবেই অলসতার মধ্যে যাবেন না। যারা পড়াশোনা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তাদের সফলতা আসবে, আয়ের নতুন উৎস আপনার সামনে খুলে যাবে, আর্থিক ক্ষেত্রে আপনারা অনেকটাই উন্নতি করবেন, সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে, ব্যবসাতে অতিরিক্ত খরচও পাশাপাশি থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা প্রভাব থাকবে, সিজনাল পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাহচর্যে আপনারা দিনটি ভালো কাটাবেন। এদিন অবশ্যই আপনারা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। দাম্পত্য জীবনের পাশাপাশি প্রেমের জীবনের জন্য দিনটি আপনাদের শুভ হচ্ছে। ছয় সংখ্যা এবং সেই সাথে সাদা বর্ণ অত্যন্ত শুভ হবে। আপনারা অবশ্যই শ্রী গণপতি দেবকে মিশ্রী ভোগ নিবেদন করলে অত্যন্ত ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আজ আপনাদের কর্মগৃহে অর্থাৎ দশম গৃহে গোচর করছে। আর্থিক দিক থেকে এবং কর্মের দিক থেকে অত্যন্ত শুভ হচ্ছে। মান সম্মান এবং সম্পদ বৃদ্ধির যোগ তৈরি হবে। যশ প্রতিপত্তি আসবে এবং আটকে থাকা কাজগুলি শেষ হবে। প্রিয়জনের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। কর্মক্ষেত্রে কথাবার্তা অবশ্যই এগোবে, তবে কথার বিষয়ে সংযম রাখা অত্যন্ত জরুরি। কিছুটা প্রতিকূল পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। সন্ধ্যার পরবর্তী সময়ে অবশ্যই সময় ভালোভাবে কাটাবেন। পুরানো বিনিয়োগ থেকে অর্থ ইনকামের সুযোগ আসবে এবং বেশ কিছু নতুন খবরও আপনারা পেতে পারেন যা দীর্ঘদিনের জন্য অপেক্ষা করছিলেন। জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ঝগড়া বিবাদ হলেও বোঝাপড়া করে এগিয়ে যাবেন। কিছুটা মানসিক চাপ থাকবে, কিছুটা নেতিবাচক প্রভাব আপনাদের উপরে আসবে। তাই সার্বিক দিক থেকে দিনটি আপনাদের জন্য অবশ্যই মিশ্র ফল নিয়ে আসবে। এদিন লাল বর্ণ এবং সেই সাথে আট সংখ্যা ব্যবহার করলে ভালো ফল পাবেন। শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করে ওঙ্গাং গণপতয় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন। ধনুরাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব এদিন অবস্থান করছে আপনাদের রাশি সাপেক্ষে নবম ভাবে। কিছুটা মানসিক চাপ এদিন থাকবে এবং সন্তান সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা আসবে। সন্তানের পড়াশোনা শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় বাড়বে, ভ্রমণে কিছুটা ক্লান্তি আসবে, আর্থিক ক্ষেত্রে লাভজনক পরিবেশ পরিস্থিতি হলেও খরচ বাড়বে, কিছুটা বিষণ্ণতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই চোখ কান খোলা রাখার চেষ্টা করুন, যোগা মেডিটেশনের মধ্যে সময় ব্যয় করুন, ভালো ফল আসবে। আজ গৃহস্থলীর কাজকর্মের জন্য অর্থ ব্যয় হবে, পার্থিব সুখ সমৃদ্ধির জন্য আপনারা প্রচেষ্টা চালাবেন এবং সফলতাও পাবেন। অধস্তন কর্মচারীদের সঙ্গে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখুন, তা না হলে মানসিক চাপ বাড়তে পারে। লেনদেন নিয়ে সতর্ক থাকুন, না হলে আর্থিক ক্ষেত্রে সমস্যায় পড়বেন। বেশ কিছু সমস্যার জন্য আদালত পর্যন্ত আপনাকে যেতে হতে পারে, তাই চেষ্টা করুন পারস্পরিক আলোচনার মাধ্যমে আপনারা জটিলতাকে কমানো। বেশ কিছু বিষয়ে আপনারা ষড়যন্ত্রের শিকার হতে পারেন, তবে চোখ কান খোলা রাখলে আপনি ষড়যন্ত্রকে ব্যর্থ করতে পারবেন। তাই সার্বিক দিক থেকে দিনটি আপনাদের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল আসতে চলেছে। হলুদ বর্ণ এবং সেই সাথে হলুদ বর্ণ এবং তিন সংখ্যা আপনাদের জন্য শুভ হবে। শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে লাড্ডু ভোগ নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। মকর রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আপনাদের রাশির সাপেক্ষে অষ্টমভাবে গোচর করছে, তাই অষ্টমস্থ চন্দ্র আপনার কর্মক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা উত্থান পতন করতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনুকূল পরিবেশ অনুসারে এগিয়ে চলুন এবং সেই সাথে আপনি অবশ্যই পরিবারের পূর্ণ সমর্থন পাবেন বিভিন্ন ক্ষেত্রে। ধৈর্য সহকারে কাজে এগিয়ে গেলে সফলতার পরিমাণটা অনেকটাই বাড়বে। ব্যবসার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে অনুকূল ফল পাবেন। আর্থিক পরিবেশ পরিস্থিতি অতীতের থেকে ধীরে ধীরে উন্নতি করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতা, পারিবারিক দায়িত্ব বাড়বে। সন্ধ্যাতে ধর্মীয় কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, তবে অযথা ঋণ থেকে দূরে থাকুন এবং সেই সাথে গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকুন, দুর্ঘটনাজনিত সমস্যায় আপনি পড়তে পারেন। অকারণ ব্যয় থেকে দূরে না থাকলে আর্থিক ঘাটতি হতে পারে, তাই সার্বিক দিক থেকে আপনাদের বেশ কিছু বিষয়ে সতর্ক হতে হবে। আকাশী বর্ণ এবং আট সংখ্যা আপনাদের জন্য শুভ হবে এবং সেই সাথে এদিন শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে মোদক ভোগ বা লাড্ডু ভোগ নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। কুম্ভ রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আজ আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে গোচর করছে। তাই আপনার রাশির অধিপতি এই বিশেষ দিনে দ্বাদশভাবে শুক্রের সঙ্গে অবস্থান করছে। হঠাৎ শরীর স্বাস্থ্য নিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন। জীবনসঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, তাই খরচ বরচ বৃদ্ধি পেতে পারে এই জন্যই। সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন, কিছু আইনি সমস্যায় আপনি ভুগতে পারেন। বিনিয়োগ করতে চাইলে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে বিনিয়োগ করুন, ভালো ফল আসবে। সন্ধ্যার পরবর্তী সময়ে জীবনসঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে।
যারা বিবাহ সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বিবাহযোগ তৈরি হবে এবং কর্মক্ষেত্রে আপনারা অনেকটাই পজিটিভ থাকার চেষ্টা করুন। আর তা না হলে বেশ কিছু বিষয়ে আপনারা পিছিয়ে পড়বেন। ব্যবসাতে আয় বৃদ্ধির যোগ তৈরি হতে পারে, তাই সার্বিক দিক থেকে দিনটি আপনাদের একটু ভেবে চিন্তে এগোতে হবে। তবে যারা রিসার্চ সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে। আকাশী বর্ণ এবং সেই সাথে সাত সংখ্যা আপনাদের জন্য শুভ হবে। এদিন অবশ্যই শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করুন, সঙ্গে ওং গং গণপতয়ে নমঃ বিশেষ মন্ত্র জপ করুন এবং শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে দুর্বা নিবেদন করতে আপনারা ভুলবেন না। মীন রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ গৃহে গোচর করবে। অতীতের বেশ কিছু কাজ থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে, পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে এগিয়ে যাবেন। শরীর এবং মানসিক দিক থেকে অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করুন, পজিটিভ থাকার চেষ্টা করুন। এই সময় বন্ধু বান্ধবদের সহযোগিতা চাইলে আপনি পাবেন। ইতিবাচক কোনো চিন্তা ভাবনা নিয়ে এগোতে পারলে অবশ্যই আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। পরিবারের কোনো ব্যবসা থাকলে তার বৃদ্ধি ঘটতে পারে। যারা পড়াশোনা করছেন তারা মানসিক চাপ থেকে বেরিয়ে আসবেন। সন্ধ্যার পরবর্তী সময় আপনাদের জন্য শুভ হচ্ছে। গুরুত্বপূর্ণ তত্ত্ব প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। মনকে প্রসন্ন রাখার চেষ্টা করুন, পিতামাতার পূর্ণ আশীর্বাদ নিয়ে এগিয়ে চলুন। ব্যবসা এবং কর্ম সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে দিনটি আপনাদের জন্য অবশ্যই ভালো হবে এবং সম্পর্কের পাশাপাশি আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একই সঙ্গে নেবেন। তাই সার্বিক দিক থেকে মীন রাশি জাতজাতিকাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল হচ্ছে। আপনাদের জন্য তিন সংখ্যা হলুদ বর্ণ অত্যন্ত শুভ হবে এবং সেই সাথে আপনারা ওং গং গণপতয়ে নমঃ এই বিশেষ মন্ত্র 21 বার জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম 11 জানুয়ারি বুধবারের বিশেষ রাশিফল। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।